शुक्रवार कैलाशहरस्थित रामकृष्ण महाविद्यालय नवनिर्मित साइंस बिल्डिंग उद्बोधन अनुष्ठाने आमंत्रण प्राप्ती थेके ब्रात्तो स्थानीय दुई सीपीएम विधायक बाम विधायक मबुशर आलीर क्षोभ प्रकाश। आगामीकाल तथा शुक्रवार कैलाशहरस्थित रामकृष्ण महाविद्यालय नवनिर्मित साइंस बिल्डिंग उद्बोधन करबेन मुख्यमंत्री डॉ मानिक साहा। उद्बोधनेर आगे नतून वितर्कर सूत्रपात। उद्बोधनी अनुष्ठाने स्थानीय दुई बाम विधायक तपन चक्रवर्ती एवं मबुशर आलीके आमंत्रण जानानो हयनि बोले अभियोग। क्षोभेर सुरे अभियोगटा तुललेन स्वयं सीपीएम विधायक मबुशर आली। बृहस्पतिवार सन्ध्याय सीपीएमर कैलाशहर महकुमा कमिटीर दफ्तरे आहूत सांबादिक सम्मेलने मबुशर आली सांबादिकदेर काछे एई अभियोगटाई तुले धरलेन। एमनकि एई ब्यापारे रामकृष्ण महाविद्यालयेर प्रिन्सिपालके दलीय विभिन्न संगठनेर तरफे जिज्ञासा करा होले তিনি বিষয়টি জেলা প্রশাসনের উপর চাপিয়ে দিয়েছেন বলেও বিধায়ক মবশ্বর আলী জানিয়েছেন। তো আপনারা প্রটোকলের মধ্যে যেটা আছে স্বাভাবিকভাবে এক্সিস্টিং এরিয়ার যারা বিধায়ক আছেন তাদেরকে সেখানে বলতে হয় এই সাবডিভিশনে হচ্ছে কলেজ এবং এই সাবডিভিশনের দুজন বিধায়ক কাউকে আপনারা নিমন্ত্রণ করলেন না, অথচ নিচ স্তরের যারা বিলংস করতেছেন বিভিন্ন সরকারি পদ, তাদেরকে আপনারা এখানের মধ্যে নিমন্ত্রণ করলেন, এটা কি করে হলো? তার উত্তরে উনি বলছেন, দেখুন আমি তো কিছু বলতে পারবো না, এটা জেলা প্রশাসন থেকে করেছেন, ডিএম সাহেব করেছেন, তারা উপস্থিত ছিলেন, ওনারা করেছেন। আমি এজ এ প্রিন্সিপাল রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে আমার তো স্টেজের মধ্যে বসার সুযোগ করে দেওয়া হয়নি। তো ওরা বললো যে আপনি তো প্রিন্সিপাল হিসেবে আমন্ত্রণ করেছেন। আমন্ত্রণ করেছি, ঠিক আছে, চিঠিতে আমার নাম আছে, কিন্তু ওই কালকের স্টেজে আমারও বসার জায়গা সেখানে। উল্লেখ্য 2015 সালের 30 অক্টোবর তৎকালীন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর হাত ধরে এই রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের সায়েন্স বিল্ডিং নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এমনকি সেই ভিত্তিপ্রস্তরটি ইদানিং মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলেও বিধায়ক মবুশর আলী সাংবাদিকদের জানিয়েছেন। কলেজ এবং এই কলেজের প্রাক্তন ছাত্র তপন চক্রবর্তী একসময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার হাত ধরে এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, অনুমোদন এসছে, স্যাংশন এসছে। কিন্তু যে ভিত্তিপ্রস্তরের যে ফলক, সেই ফলকটা অর্ধেক মাটি চাপা দেওয়া, যতটুক পর্যন্ত তৎকালীন সময়ের শিক্ষামন্ত্রীর নাম ছিল ততটুক পর্যন্ত মাটি চাপা দেওয়া, এই খবরটা যখন আমাদের কাছে আসে, আমরা তৎকালীন সময়ে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এবং ডিএম অনুভূতির সাথে যোগাযোগ করি, বিষয়গুলো জানতে চাই। এবং যে সৌজন্যতা যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন সরকারি প্রোটোকল অনুসারে, একটা বিল্ডিং যদি হয় সেখানে সরকার যাবে, সরকার আসবে, সেই উদ্বোধনের সময় উদ্বোধনী ফলকের সাথে কাছাকাছি ভিত্তিপ্রস্তর বা ফাউন্ডেশন স্টোন লেইং যেটা হয় তার যে ভিত্তিপ্রস্তর দুটাকে কাছাকাছি রাখা হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম কালকে আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের যে সায়েন্স ব্লকের উদ্বোধন হচ্ছে, এখানে উদ্বোধনের জন্য একটা ভিত্তিপ্রস্তর তারা স্থাপন করেছেন, সেটা একটা ওয়ালের মধ্যে সেটা হবে, কিন্তু সেই ফলকটা ওই মাটি চাপা দেওয়া অবস্থার মধ্যে এখনো রয়ে গেছে, আমরা তার ধিক্কার। এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবনির্মিত সায়েন্স বিল্ডিং এর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে স্থানীয় দুই বাম বিধায়ককে ব্রাত্য রাখা এবং এই সায়েন্স বিল্ডিং নির্মাণের যে ভিত্তিপ্রস্তর তা মাটি চাপা পড়ে থাকার ঘটনায় স্বভাবতই বামীদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তবে এই ব্যাপারে চিন্তা ভাবনা এবং বিচার আলোচনার ব্যাপারে আপামর রাজ্যবাসীর প্রতি দায়িত্ব অর্পণ করলেন বাম বিধায়ক মবুশর আলী। এদিনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক মবুশর আলী ছাড়া সিপিএম নেতা কান্তিলাল দেব এবং অঞ্জন রায় উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।